রোজ শুধুমাত্র চা বানাতে লাগে দশ লিটার দুধ বাহাত্তর জনের জয়েন্ট ফ্যামিলির কাহিনী এখন ভাইরাল ভারতবর্ষ একটা সময় ছিল যখন পরিবারের বহু মানুষ একই বাড়িতে একসাথে বসবাস করতেন কিন্তু সময়ের সাথে সেই সব দিন আজ মলিন যৌথ পরিবার বা জয়েন্ট ফ্যামিলি শব্দটা আজকাল আর বেশি শোনা যায় না শুধুমাত্র বইয়ের পাতা বা চলচ্চিত্রেই জয়েন্ট ফ্যামিলি সীমাবদ্ধ কিন্তু আজ আমরা এমন একটি পরিবারের কথা বলতে চলেছি যেখানে সদস্য সংখ্যা বাহাত্তর জন মারাঠি এই পরিবারের কথা সম্প্রতি ভাইরাল হয়েছে জানা গিয়েছে একই পরিবারে বসবাস করেন বাহাত্তর জন মহারাষ্ট্রের দই চড়ে পরিবারের কথা এখন সকলের মাধ্যমেই মুখে মুখে ছড়িয়ে বেড়াচ্ছে এই পরিবারের সর্বময় কর্তা অশ্বিন দই জোরে জানিয়েছেন তাদের এই বিশাল পরিবারের জন্য প্রতি মাসে বিপুল পরিমাণে মুদিখানার দ্রব্য এবং দুগ্ধজাত দ্রব্য কিনতে হয় প্রতিদিন দশ লিটার দুধ প্রয়োজন হয় সকাল বিকেলে চায়ের জন্য প্রতিদিন একবেলার বেলার শাক সবজির জন্য খরচ হয় এক হাজার থেকে বারোশো টাকা পর্যন্ত আমিষ খাবার হলে সেই খরচ বেড়ে যায় তিন থেকে চার গুণ দই চড়ে পরিবারের কর্তা পেশায় ট্রেনিং সংস্থার মালিক আরও জানিয়েছেন আমরা গোটা বছরের জন্য চাল ডাল ও অন্যান্য প্রয়োজনীয় দানা শস্য একেবারে কিনে রাখি প্রতি বছর চল্লিশ থেকে পঞ্চাশ বস্তা চাল ও দানা শস্য প্রয়োজন পরিবারের সদস্য সংখ্যা বেশি সেজন্য এমন উপায় তো করতেই হবে আর সেজন্যই প্রচুর পরিমাণে খাদ্য প্রয়োজন হয় তাদের তাই ব্যয় নিয়ন্ত্রণে রাখার জন্য হোলসেলে তারা জিনিসপত্র কেনে এমনটাও জানিয়েছেন সেই পরিবারের কর্তা এই পরিবারেরই এক বধু নয় তিনি সংবাদ জানিয়েছেন এই পরিবারের মাধ্যমকে সদস্যরা খুবই স্বাচ্ছন্দ্যে রয়েছে নতুন বিয়ে হয়ে আসা বধুদের প্রথম প্রথম অসুবিধে হলেও পরে তা ঠিক হয়ে যায় প্রথম প্রথম তারও নাকি অসুবিধা হয়েছিল এবং তার শ্বশুর শাশুড়ি ননদ সকলে মিলে তাকে সাহায্য করেছিল